স্পেশালি আমার আজকের পর্বে থাকছে পাইনঅ্যাপল স্কোয়াশ। ঈদে আমরা নানান ধরনের ডেজার্ট ভারী ভারী খাবার খেয়ে থাকি, আর এই খাবারগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য আমি নিয়ে এসেছি খুবই মজার রিফ্রেশিং সামার ড্রিঙ্কস, পাইনঅ্যাপল স্কোয়াশ। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড পেস্ট বাই রায়েন। তো দেখে নেওয়া যাক আমার আজকের এই পাইনঅ্যাপল স্কোয়াশ কীভাবে তৈরি করি। পাইনঅ্যাপল স্কোয়াশ তৈরি করার জন্য আমার লাগবে আনারস, লেবু, আদা আর মধু অথবা চিনি, যে যেটা খেতে পছন্দ করে। পাইনঅ্যাপল স্কোয়াশ তৈরি করার জন্য মিডল সাইজের একটি আনারসকে দুভাগ করে এক ভাগ ছিলে ছোটো ছোটো পিস করে ব্লেন্ডার জারে দিয়ে দিলাম। এর সাথে অ্যাড করব এক স্লাইস লেবু, 2 টেবিল স্পুন মধু আর 2 গ্লাস পানি, আর যাবে 1 টুকরো আদা। যারা ডায়েট করেন তাদের জন্য মধুটা একদম পারফেক্ট, আর যারা ডায়েট করতে চান না, একটু আনহেলদি, তাদের জন্য চিনিটাই বেটার হবে। এরপর ভালো মতো ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করা হয়ে গেলে জুস গ্লাসে কিছু আইস কিউব নিয়ে এরপর পাইনঅ্যাপল স্কোয়াশটি ঢেলে সার্ভ করব। আমার ব্লেন্ডার জারটা হেভি বলে জুসটা একদম স্মুথভাবে ব্লেন্ড হয়েছে, আমার আর ছাঁকতে হচ্ছে না, চাইলে আপনারা ছেঁকে নিতে পারেন। তৈরি হয়ে গেল আমার মজাদার রিফ্রেশিং সামার ড্রিঙ্কস পাইনঅ্যাপল স্কোয়াশ। যারা স্কোয়াশ খেতে পছন্দ করেন আশা করছি তাদের কাছে আজকের রেসিপিটি খুবই ফাটাফাটি হবে। ঠিক আছে, আমার আজকের এই পাইনঅ্যাপল স্কোয়াশ রেসিপিটি কেমন হলো একটি কমেন্ট করে জানাবেন। আশা করছি রেসিপিটি সবার কাছে খুবই ভালো এবং কাজে লেগেছে। সো গাইস, রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিতে যেন ভুলবেন না, আর এমন আরও ইন্টারেস্টিং রেসিপিগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো সবার অনেক অনেক বেশি ভালো থাকবেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।